হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আপার কিংডম ব্লগ। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সকালে ব্রেকফাস্টে রুটি বানাচ্ছি, আর সাথে হচ্ছে বাঁধাকপি কেটে নিচ্ছি ভাজি করার জন্য। বাঁধাকপি ভাজি দিয়ে রুটি খেতে খুবই মজা লাগে। তো আমাদের বাসায় প্রায় সময় হচ্ছে বাঁধাকপি ভাজি করা হয় রুটি দেখার জন্য। তো সকালে ঘুম থেকে উঠে আগে কাজ হচ্ছে আমার মেয়েকে খাওয়ানো, তারপর হচ্ছে ব্রেকফাস্ট বানানো। তো মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে, আর এখানে ব্রেকফাস্ট শেষে ছেলে হচ্ছে এখানে টিভি দেখছে। তো এখন হচ্ছে দুপুর রান্না বান্নার আয়োজন চলছে, তাদের দুজনকে দুই জায়গায় সেট করে দিলাম। এখন হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে শাক কাটছে, পুঁই শাক, শাক রান্না করব। তো চুলা হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর বাবা হচ্ছে এখানে কাটাকাটি করছে, পেঁয়াজ গুলো কেটে রাখছে। তো আজকে মুরগি রান্না হবে। আর প্রথম ভেবেছিলাম শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, পর আব্বু বললো যে শাকটা থাকুক, যেহেতু করলা ফ্রিজ আছে, করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো করলাগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করবে। তো এখন হচ্ছে বাবাও বসছে তার বোনের সাথে শাক কাটার জন্য। আমি হচ্ছে মেয়েটা যখন একটু ঘুমে থাকে তখন আব্বুকে একটু হেল্প করি, কেটে দেই। তো আমি পেঁয়াজগুলো কেটে রেখেছি, আর এখানে হচ্ছে করলা কেটে দিচ্ছি। কেটে এখন এগুলোকে একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এভাবে করলা মাখিয়ে রাখলে তেঁতোটা কম লাগে। তো এই তো একটু পানিও সাথে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বাবা করলা ভাজির জন্য আলু কেটে নিচ্ছে। তো আমি এই সুযোগে হচ্ছে চিংড়ি মাছ কেটে নিয়েছি। চিংড়ি মাছ কেটে দেওয়ার পর আব্বু হচ্ছে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে ভাজিতে দেওয়ার জন্য। আর এখানে আমার ছেলের হচ্ছে ফক্স উঠেছিল, তো তাকে ডাবের পানি এমনিতে দিলে খায় না, তাই সিরিঞ্জে ঢুকিয়ে এভাবে একটু পরপর ডাবের পানিটা খাওয়ানো লাগে। ফক্সগুলো অবশ্য কমে গিয়েছে এখন, তারপর কিছুটা রয়েছে। তো আর এখানে হচ্ছে বাবা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে। এই অবস্থায় হচ্ছে মা ফোন দিয়েছিল, এখন আব্বারকে দেখাচ্ছে আব্বু। আর আমি রুমে এসেছি, যেহেতু সকাল সকাল রোদ উঠে গেছে, তো আমার মেয়েকে হচ্ছে রোদ খাওয়ানোর জন্য চলে আসলাম। ওর জন্মের পরই ওর স্কিনটা একটু ইয়েলো ছিল, তো ওকে ফটোথেরাপি দেওয়া লেগেছিল, আপনারা অলরেডি আমার ভিডিওতে দেখেছেন। তো সেই জন্য ডক্টর বলেছিল যে সকাল সকাল রোদের মধ্যে এভাবে ওকে একটু রাখার জন্য 10 মিনিটের মতো। তো আমি প্রতিদিন রাখি। আর এখানে হচ্ছে রান্না প্রায় শেষের দিকে, চিকেনটা বসিয়ে দিয়েছে আব্বু আর ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে আব্বার বাবা হচ্ছে ছোট আম এনেছিল চাইনিজ থেকে, কাঁচা আম। তো এটা খেয়ে নিচ্ছি, এটা ওরকম টেস্ট লাগে না, হালকা টক ছিল। আর এখন হচ্ছে মেয়েকে গোসল করে নিব, তো গোসলের জন্য সব কিছু রেডি করছি। তো ওকে হচ্ছে প্রতিদিন গোসল করাই নেই, মাঝে মাঝে একদিন পর পর করাই, মাঝে মাঝে বেশি ঠান্ডা পড়লে 2 দিন পর করাই। তো সে হচ্ছে এখানে ঘুমাচ্ছে, এখন তাকে গোসল করাতে নিলেই তার কান্নাকাটি শুরু হয়ে যাবে। আসলে সব ছোটো বাচ্চারা এরকম করে। তো এখন তার ড্রেসগুলো বের করে আগে রেডি করে রেখে যাচ্ছি, তারপর এসে পড়াতে সুবিধা হবে। ছোটো বাচ্চা, ওদের নিয়ে আসলে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো লোশনগুলো রেডি করে রেখে দিলাম। আমাদের বাংলাদেশে তো বাচ্চাদের রাতে গোসলের কথা চিন্তাও করতে পারে না, এখানে ডক্টররা রাতে গোসল করানোর কথা বলে যে বাচ্চা যখন গোসল করতে পছন্দ করে করালে বোঝা যায় যে। তো রাত্রে গোসল করালে বাচ্চারা আসলে রাতে ঘুম ভালো হয়, অনেকেরই দেখি আমি রাতে গোসল করায়। তো আমি অবশ্য একটু ভয়ই পাই রাতে করাই না, যেহেতু ওর একদম হসপিটালে ছিল, ওর হ্যাপি কাশি ছিল, জন্য আর রাতে করাই না, দিনেই করাই। তো এখানে হচ্ছে আব্রার আর আব্রার বোনের জন্য একসাথে আমরা একটা স্ট্রলার কিনেছিলাম, সেটাই এখন তার বাবা সেট করছে। আসলে বাচ্চাদের নিয়ে তো আর একা একা বের হওয়া হয় না বেশি, তারপরও আমার হচ্ছে আব্রারকে স্কুলে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে কয়েকদিন পরে, সেজন্যই একসাথে কেনা। বাট আমার ছেলেটা স্ট্রলার একদমই বসতে চায় না, ওর জন্য যেটা নেওয়া হয়েছিল, একটু ভয় পায়, এটা নড়াচড়া করে। তারপর বাবা বললো একবার দোকানে গিয়ে একটু দেখবে যে এটা সেট করা ঠিক হয়েছে কিনা আমাদের। সে এখন খুবই এক্সাইটেড দেখছে, বাট তাকে নিয়ে যখন এটাতে বসিয়েছিলাম তখন সে রাস্তার মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। বাবার
লাগবে নাকি? এটা করে দাও। بابا ماني هذا تومي وتر ني هذا تومي وتر ني هذا ما أربعة ما ني هذا دكوي তো আজকের ব্লগটি হচ্ছে এখানেই শেষ করলাম। আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে। তাহলে আমি অনুপ্রাণিত হব আপনাদের কমেন্ট পড়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।